Hi everyone, how are you? Welcome to my YouTube channel. Bangladesh অধিকাংশ garments factory তে assistant merchandiser level যারা চাকরি করে তারা কি ধরনের পরিবেশের ভিতর দিয়ে দিন অতিবাহিত করে এই রিলেটেড একটি ডেমো ভিডিও আমি আপনাদের সামনে শেয়ার করব। আশা করি ভিডিওটি দেখার পরে আপনাদের অনেকেরই সেই assistant লেভেলের কথা মনে পড়ে যাবে। তাহলে চলুন এই ডেমো ভিডিওটি দেখে আসা যাক। এই আব্দুর রহিম, এদিকে এসো। জি স্যার। ফাইলটা নিয়ে এসো স্যার। এই যে ফাইল। এই ফেব্রিক গুলোর অবস্থা কি? ফেব্রিক গুলো স্যার কাল সকালে আসবে স্যার। ইয়ান অ্যালোকেশন করেছো? না স্যার। ইয়ান অ্যালোকেশন করো। ইয়ান অ্যালোকেশন করার জন্য আজকে যাব স্যার। এবং এই যে দুইটা ফেব্রিক আছে, এই দুইটা ফেব্রিক অবশ্যই তোমাকে আজকের ভিতরে ইনহাউস করতে হবে। জি স্যার। এটা কি করেছো? এই স্যাম্পলগুলো এখনো পাঠাও নাই স্যার। স্যাম্পলগুলো স্যার কালকে পাঠাতে চাচ্ছি স্যার। এখনই স্যাম্পল ম্যানেজারের সঙ্গে কথা বলো। এই স্যাম্পল আজকের ভিতরে যেতে হবে। জি স্যার। ওকে, যাচ্ছি স্যার। কি করো তোমরা, এই একটা স্যাম্পল পাঠাতে পারো নাই? এক্সট্রা যাও, এক্সট্রা যেয়ে দেখো কি কি অ্যাক্সেসরিজ আসতে বাকি আছে। প্রোডাকশন লাইন শুরু করতে হবে। ঠিক আছে স্যার, এখনই যাচ্ছি স্যার। এই শোনো, এদিকে এসো। এই যে স্টাইলগুলো আছে, এই স্টাইলগুলো প্রোডাকশন আপডেটটা নিয়ে এসো। আধা ঘন্টার ভিতরে কাজগুলো শেষ করবা। শেষ করার পরে যে নতুন যে অর্ডারগুলো আছে এগুলো ইআরপিতে ইনপুট করবা। জি স্যার। যাও, দ্রুত যাও। এই শোনো, যাওয়ার সময় এই স্যাম্পলটা আইতে দিয়ে যাও, এবং আইতে একটু সময় ওয়েট করো। ওখান থেকে যখন অ্যাসেম্বলি হয়ে যাবে তখন স্যাম্পলটা নিয়ে ক্যাট সেকশনে দিবা। ক্যাট সেকশনে দিয়ে তারপরে স্টোরে যাবা, স্টোর থেকে আপডেট নেবা। স্যাম্পল কিন্তু যাইতেই হবে, স্যাম্পল ম্যানেজারের সঙ্গে কথা বলো। এখনই যাচ্ছি স্যার। ফরিদ ভাই, এই যে দুইটা স্যাম্পল নিয়ে আসছি, এই স্যাম্পল দুইটার অ্যাসেম্বলি সুইং থ্রেড একটু খুব দ্রুত করে দেওয়া লাগবে। কি দুই দিন পর পর স্যাম্পল নিয়ে আসেন? কালকেও তো আপনাকে দুইটা এসএমবি করে দিলাম। রাখেন ভাই, রাখেন, অন্যান্য বাইরের অনেক কাজ আছে ভাই। ভাই একটু দেখেন ভাই, এসএমবি আর সুইং ট্রেকটা একটু আজকের ভিতরে করে দিতে হবে। এখানে রেখে যান, আমি দেখছি ভাই। না ভাইয়া, এটা আজকে করে দিতে হবে। আমি করে রাখবো ভাই, আপনি রেখে যান, অন্যান্য বাইরেরও অনেক কাজ আছে। আপনি কালকে আপনাকে দুইটা করে দিছি, আপনি রেখে যান, আমি করে রাখবো। আরে ভাই, এই যে একটি স্যাম্পল নিয়ে আসি ভাই, এই স্যাম্পলের ক্যাটটা একটু করে দিতে হবে। দেখি কি স্যাম্পল। এই স্যাম্পল সেম স্টাইল না, আপনাকে দুদিন আগে একটা করে দিলাম, আজকে আবার একটি নিয়ে আসছেন। রাখেন ভাই, রাখেন, একটু সময় লাগবে করতে ভাই। আজকে করে দিতে হবে ভাই। এর মেজারমেন্ট শীট প্রিভিয়াস যে ক্যাটটা করে দিয়েছিলাম এই স্টাইলের জন্য, ওই ক্যাটটা অ্যাটাচ করে একটা মেল দেন আমাকে। জি ভাইয়া, আজকে একটু করে দেন। এটা এগুলো সময় লাগবে ভাই, ক্যাট তো অনেক সময় লাগে করতে। এটা রেখে যান, এটা করে রাখবো, এগুলো করতে সময় লাগে। আপনি স্যাম্পল দেওয়া মাত্র বলবেন যে এগুলো ক্যাট করে দেন, ক্যাট করতে সময় লাগে ভাই, রেখে যান। রাশেদ, দেখো তো এই অ্যাক্সেসরিজ গুলো আসছে কিনা। স্যার, আমার ম্যানেজার সামনে আসছে, আমাকে ওখানে যেতে হবে। দেখো একটু, দেখো ভাইয়া অ্যাক্সেসরিজ গুলো আসছে কিনা দেখো। স্যার একটু পরে নেবে স্যার, এটা তোমার স্যার তো তোমাকে ডাকবে না, সবারই অনেক কাজ থাকে। দেখো একটু, দেখো খাতা খুলে দেখো এই অ্যাক্সেসরিজ গুলো আসছে কিনা। ম্যানেজার স্যার এখন থেকে আসে, তারপরে আপনার আপডেটটা দিচ্ছে। এই অ্যাক্সেসরিজ মানে আসে না স্যার, আপনি একটু সাপোর্টের সঙ্গে কথা বলে দেখেন না যে অ্যাক্সেসরিজ গুলো আসছে কিনা। আমার ম্যানেজার স্যার ডাকছে, আমি একটু ওখানে যাচ্ছি, আপনি একটু সাপোর্টের সঙ্গে কথা বলেন স্যার। তোমাদের বাইরে কি সুদা আছে? আমি কোথা থেকে এটা অ্যালোকেশন করে দিব? সঞ্জু ভাই, যে স্যাম্পল গুলো আজকে রেডি হওয়ার কথা ছিল ওই স্যাম্পল গুলো কিন্তু আজকে পাঠাতেই হবে। ওয়েট করেন ভাই, এখন একটা কাজ করছি। সঞ্জু ভাই, স্যাম্পলের একটি লিস্ট নিয়ে আসছি, এটি গোল্ড চেইন স্যাম্পল,
এখানে পাঁচটি স্যাম্পলের লিস্ট আছে। এই স্যাম্পলগুলো অবশ্যই খুব আর্লি পাঠাতে হবে। আপনি একটা ডেট আমাদেরকে দেন, বায়ারকে যেন জানাইতে পারি। এক সপ্তাহ আগে হবে না ভাই, এখন বলে লাভ নেই। আপনি যাকে খুশি তাকে বলেন, যাকে জানানোর তাকে জানান। এক সপ্তাহ আগে আপনার এই স্যাম্পল হবে না। এর আগে আপনি কিছু স্যাম্পল দিচ্ছেন করার জন্য, সুইং থ্রেড নাই, ইলাস্টিক নাই, আপনি এসবগুলো অ্যারেস না করে আপনি স্যাম্পল করার জন্য দিয়ে দেন। ভাই শুনছেন ভাই, দেখেন একটু, দেখেন ভাই একটু, দেখেন ভাই একটু দেখে একটু ডেট দেন। ডেট না দিলে তো বায়ার বারবার মেল দিচ্ছে, বায়ারে মেলে অ্যান্সার তো করতে হবে।